পুলিশকে লক্ষ্য করে গুলি, ঘটনায় গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার। ডাকাতির অভিযোগে আদ্যাপীঠের কাছে একটি হোটেলে তল্লাশি করার সময় ঘটনাটি ঘটে। ঘটনায় গ্রেপ্তার তিন। ডাকাতির ঘটনার কিনারা করতে গিয়ে আক্রান্ত পুলিশ, পুলিশকে লক্ষ্য করে চলল গুলি, গুলিতে জখম এক সিভিক ভলান্টিয়ার। জানা গেছে রহড়া এলাকার একটি ডাকাতির ঘটনার কিনারা করতে এদিন অভিযানে নামে রহড়া থানার পুলিশ। পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ এলাকায় একটি হোটেলের ঘরে লুকিয়ে রয়েছে অভিযুক্তরা। সেই মতো পুলিশ বাহিনী নিয়ে আইসির নেতৃত্বে অভিযানে নামে রহড়া থানার পুলিশ। স্থানীয় ডলফিন হোটেল ঘিরে ফেলে পুলিশ কর্মীরা। একটি ঘর থেকে একজন দুষ্কৃতীকে ধরেও ফেলেন তারা। সূত্রের খবর, ঠিক সে সময় পাশের ঘর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অপর এক দুষ্কৃতী। গুলি লাগে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের পায়ে। গুলিতে জখম হন শেখ রেজাউল রহমান নামে ওই সিভিক ভলান্টিয়ার। তৎপরতার সাথে বাকি অভিযুক্তদের ধরে ফেলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, তিনটি তাজা কার্তুজ। ঘটনায় ধৃত মোহাম্মদ সোনু, রাজেশ আক্তার, আক্তার আলী। জানা গেছে কয়েকদিন আগে রহড়া থানা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় 35 লক্ষ টাকা ডাকাতি হয়। অভিযোগের ভিত্তিতে সেই ঘটনার তদন্তে নামে রহড়া থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের কাছে ডলফিন গেস্ট হাউসে লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা। গেস্ট হাউসের দোতলার 209 নম্বর ঘরে অভিযান চালায় পুলিশ। হোটেলে পুলিশ ঢুকেছে, বুঝতে পেরেই গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা অর্ঘ্য চক্রবর্তী বলেন, পাশেই দক্ষিণেশ্বর মন্দির, পাশেই আদ্যাপীঠ, প্রতিদিন বহু মানুষ এখানে যাতায়াত করেন। ঘটনার পর থেকে আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি। এই গেস্ট হাউসটি রেস্ট হাউসে পরিণত হয়েছে, পুলিশের কোনো নজরদারি নেই এই এলাকায়। আমার পাশেই একদম বাড়ি, আমার বারান্দা থেকেই দেখা যায় হোটেল। এখানে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হয়, সবাই আসে। গেস্ট হাউসটাকে রেস্ট হাউসে পরিণত করেছে। আমরা চাইছি নিরাপত্তা আরও বাড়ানো হোক, গেস্ট হাউসের মতো চলুক, রেস্ট হাউস যাতে না হয়ে যায়। বিভিন্ন বাইরে থেকে কারা আসছে না আসছে চেকিং হয় না, কিছু হয় না। যদি চেকিং হতো তাহলে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতো না। আজকে একটা পুলিশ সিভিক ভলান্টিয়ারের গুলি লেগেছে, সেই গুলিটা আমাদেরও কারোর বাইরে যদি লাগতো তো কারোর সাধারণ মানুষের লেগে যেতে পারতো। পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে, আরও সচেষ্ট হতে হবে এবং আরও নজরদারি চালাতে হবে। এবং পরপর গেস্ট হাউস করছে উঠেছে, প্রত্যেকটা গেস্ট হাউসে দুপুরবেলা দেখবেন কারা ঢোকে, কারা আসে। মুখে কাপড় বেঁধে যদি কেউ ঢোকে আপনি কি বলবেন তাদেরকে? থানা আপনি বুঝতে পারছেন তো, তাহলে আপনারাই প্রশ্ন করছেন যে থানা যদি কাছে থাকে তারপরেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, এই এলাকাটি যথেষ্ট শান্তিপূর্ণ, আগে কোনোদিন এখানে এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা চাই পুলিশের নজরদারি আরো বাড়ানো হোক। প্রশাসন যদি প্রশাসনের মতো কাজ করে তাহলে সেটাকে মেনে নেওয়া যায়। এক আর যে লজে হয়েছে সেই লজে যে কিরকম নিরাপত্তা আছে সেটা তো লজের লোক ভালো বলতে পারবে। কেন একজন আর্মস নিয়ে ঢুকছে, গুলি চলছে, অথচ এরা একবারে চেকিং করার কোনো নামগন্ধ করলো না যে আমি আমার ব্যাগে কি আছে। ঠিক আছে, এখানে স্ক্যানার মেশিন নেই, কোনো ব্যাপার নেই, কিন্তু যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের তো ব্যাগ চেক করা উচিত যে কোন মানুষ কি আছে। এখন বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীরা ঘুরছে, আমরা কাগজে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দেখতে পাই। আমাদের পাড়ার লোক বা কোনো স্থানীয় মানুষের যদি এরকম একটা লেগে আতঙ্ক সৃষ্টি হয় বা লেগে যাবে মারা যায়, তার দায়ভার কে নেবে? এই ঘটনার পর এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করা হয় পুলিশের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশ কর্তা আরও জানান, আহত সিভিক ভলান্টিয়ার বর্তমানে চিকিৎসাধীন রয়েছে একটি বেসরকারি হাসপাতালে। দক্ষিণেশ্বরে ডলফিন গেস্ট হাউসে একটা রেড করে, তাদের কাছে একটা স্পেসিফিক ইনপুট ছিল যে একটা টিম যেটা রহড়া থানা এলাকায় একটা ডাকাতি করেছে তারা এখানে শেল্টার নিয়েছে। তো সেই রেডের সময় দুজন আসামিকে প্রথমে অ্যারেস্ট করা হয় এবং আরেকজন আসামিকে আরেকটা রুম থেকে যখন অ্যারেস্ট করার জন্য সাব ইন্সপেক্টরের নেতৃত্বে একটা টিম এন্টার করে, তখন একজন আসামি সে তার 7mm পিস্তল থেকে একটা গুলি চালিয়ে দেয়। সেই গুলিটা আমাদের একটা স্টাফে পায়ে লাগে থাইয়ে এবং তাকে পরবর্তীকালে সেই আসামিটাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। টোটাল 3 জন অ্যারেস্ট হয়েছে। যে 7mmটা ইউজ করা হয়েছিল সেটা রিকভারি হয়েছে এবং 3 রাউন্ড গুলি আমরা রিকভার করতে পেরেছি। ইন অ্যাডিশন
যে আমাদের সিভিক ভলেন্টিয়ার ইনজোর হয়েছে তাকে জেনিথ হসপিটাল এবং সাবসিকুয়েন্টলি অ্যাপোলো হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দক্ষিণেশ্বর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।